মধ্যপ্রদেশে জনসভা থেকে ইন্ডিয়া জোটের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের সাগর জেলার একটি জনসভা থেকে বিরোধী জোটকে অহংকারী জোট বলে কটাক্ষ করেছেন। সনাতন ধর্মকে বিরোধী জোট ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ মোদীর। এই জোট সনাতন ধর্মের জন্য বিপজ্জনক বলেও মনে করেন তিনি। প্রসঙ্গত দিন কয়েক আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে নির্মূল করার ডাক দিয়েছিলেন। স্ট্যালিনের দল ডিএমকে ইন্ডিয়া জোটের সদস্য। সেই প্রেক্ষিতেই নরেন্দ্র মোদী এই আক্রমণ শানালেন বলে মত রাজনৈতিক মহলের। বিরোধী জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওরা মুম্বাইয়ে সম্প্রতি বৈঠক করেছে, আমার মনে হয় রাজনৈতিক কৌশল এবং অহংকারী জোট কীভাবে চালানো হবে তা নিয়ে আলোচনা করেছে। গোপন এজেন্ডা নিয়েও তাদের সিদ্ধান্ত হয়েছে। সেই কৌশল হলো ভারতের সংস্কৃতিকে আক্রমণ করা। তারা ভারতীয়দের বিশ্বাসকে শেষ করে দিতে চায়, যে বিশ্বাস ভারতে হাজার হাজার বছর ধরে একতা দিয়েছে। পিছলে দিনো জো মুম্বাই মে উনকি মিটিং হুই থি, মুঝে লাগতা হ্যায় উস মিটিং মে উনহোনে আগে এক গমন্ডিয়া গঠবন্ধন কেসে কাম করেগা উসকি নীতি ও রণনীতি বনা দি হ্যায়, উনহোনে আপনা এক হিডন এজেন্ডা ভি তয় কর লিয়া হ্যায়। और ये नीति रणनीति क्या है, ये इंडी अलायंस की नीति है, ये गमंडिया गठबंधन की नीति है, भारत की संस्कृति पर हमला करने की। इंडी अलायंस का निर्णय है, भारतीयों की आस्था पर हमला करो। ইন্ডি অ্যালায়েন্স গমন্ডিয়া গঠবন্ধন কি নিয়ত হারত কো জিস বিচারো নে জিস সংস্কারো নে জিস পরম্পরাও নে হাজারো বর্ষ সে জোড়া হুসে তবাহ কর দো। এরপরে সনাতন ধর্মের উপর আঘাত নিয়ে ইন্ডিয়া জোটকে আঘাত নিয়েছেন মোদি। বলেছেন, সনাতন ধর্মের উপর খোলাখুলি আক্রমণ করছে বিরোধীরা, এই সনাতন ধর্মকে মুছে দিতে চায় এরা। সনাতন ধর্মকে বাঁচানোর ডাক দিয়ে দেশের সনাতনীদের সজাগ হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে যারা ভালোবাসেন তাদেরকে সনাতন বিরোধীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সনাতন ধর্মের প্রসঙ্গে মোদীর মুখে উঠে এসেছে মহাত্মা গান্ধী থেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নাম। মোদী দাবি করেছেন, ভারতীয় জীবনে সনাতন ধর্মের যে গুরুত্ব রয়েছে তা মহাত্মা গান্ধীও অনুধাবন করেছিলেন বলে জানিয়েছেন মোদী। এমনকি স্বামী বিবেকানন্দ থেকে লোকমান্য তিলক এই সনাতন ধর্ম থেকেই উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। জিস সনাতন সে প্রেরিত হোকার দেবী অহল্যাবাই হোলকর নে দেশ কে কোণে কোণে মে সামাজিক কার্য কিয়ে, নারী উত্থান কা অভিযান চলায়া, দেশ কি আস্থা কি রক্ষা কি, ये गमंडिया गठबंधन, ये इंडी अलायंस उस सनातन संस्कारों को परंपरा को समाप्त करने का संकल्प लेकर के आए हैं। ये सनातन की ताकत थी कि झांसी की रानी लक्ष्मीबाई अंग्रेजों को ये कहते हुए ललकार कर पाई कि मैं अपनी झांसी नहीं दूंगी। जिस सनातन को गांधी जी ने जीवन पर्यंत माना, जिन भगवान श्री राम ने उनको जीवन भर प्रेरणा दी, उनके आखिरी शब्द बने हे राम, जिस सनातन ने उन्हें अस्पृश्यता के खिलाफ आंदोलन चलाने के लिए प्रेरित किया, ये इंडी गठबंधन के लोग, ये गमंडिया गठबंधन के लोग उस सनातन परंपरा को समाप्त करना चाहते हैं। देश के कोने कोने में हर सनातनी को, इस देश को प्यार करने वाले को, इस देश की मिट्टी को प्यार करने वाले को, इस देश के कोटि कोटि जनों को प्यार करने वालों को, हर किसी को सतर्क रहने की जरूरत है।
ইন্ডিয়া জোট ভারতে ব্রিটিশের গোলামি ফিরিয়ে আনতে চায় বলেও এদিন দাবি করেছেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।